এই বিশাল বড় ধানের জমি দেখছেন, এই ধানের জমির মধ্যে রয়েছে বিশাল বড় বড় মাছ। যখন জোয়ার আসে তখন জোয়ারের পানিতে বড় বড় মাছ এই ধান ক্ষেতের মধ্যে এসে পড়ে। আমি এই মাছগুলা ধরার চেষ্টা করি, কোনো দিন পাই আবার কোনো দিন পাই না। আমি কি করি, কলা ছোট ছোট কলা গাছের সাথে বসি ফালিয়ে রাখি, তারপর যখন জোয়ারের পানিতে মাছ ওঠে তখন সেগুলাতে খায়। আমি বিশাল বড় বড় মাছ পাই এই ধান ক্ষেতের মধ্যে। আজকেও আমি বর্শি বসাইছি, আজকেও আপনাদেরকে দেখাবো আমার বর্শিতে মাছ আটকাইছি কিনা। আশা করি আটকাবে, কারণ আজকে জোয়ারের পানি অনেক বেশি হয়েছে, বড় মাছ আসার সম্ভাবনা অনেক বেশি। এখন আমার বর্শিগুলো আমি দেখতে যাইতেছি, আমার সাথেই থাকবেন। ওই জায়গায় একটা বর্শি, এটাতে আটকায় নে, মাছ আটকাইছি কিনা বুঝাই যায়। দেখছেন, এই বড় একটা মাছে খুঁট দিছে। ধান ক্ষেতের মধ্যে অনেক মাছ রয়েছে, ওই জায়গাটা দেখতে পাচ্ছি, সেটাও আটকায় নাই। দেখি সামনের দিকে যে আমি অনেকগুলা বর্শি পাচ্ছি। দর্শক, আমার ভাগ্য লেগে গেছে, দেখছেন আমি বলছি না, আজকে মাছ আটকানোর সম্ভাবনা আছে। এই দেখতাছেন, একটি মিনার কাপ মাছ আমার বর্শিতে আটকাইছে, আমি কলা গাছ দিয়ে বর্শি পাতি। এ দেখছেন, এই ডগির মধ্যে নদী থেকে বড় বড় মাছ উঠে আসে, এবং পোনা মাছ, রুই মাছ, কাতাল মাছ উঠে আসে। এ দেখছেন, এই মিনার কাপ মাছটা আমি পাইছি বর্শি পাইতা। যাক, আজকে খাওয়াটা হয়ে যাবে। আমার আরো বর্শি রয়েছে, সেগুলো তো আশা করি আটকাইছে।